দু রাজ্য পরিবহন দফতরের উদ্যোগে বিভিন্ন সরকারি দফতরে ড্রাইভার নিয়োগের জন্য যে নিয়োগ নিয়োগ প্রক্রিয়া চালু করা হয়েছিল সালে সে প্রার্থী তালিকা বাছাই করে প্রার্থীদের নির্বাচিত করা হয়েছিল কিন্তু দু হাজার আঠারো সনে বর্তমান রাজ্য সরকার নতুন চাকরি নীতি ঘোষণা করে এবং পুরাতন চাকরি নীতি বাতিল ঘোষণা করে চাকরি প্রত্যাশী ড্রাইভাররা চাকুরির দাবি করে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করে মঙ্গলবার উচ্চ আদালত এই বিষয়ে রায়দান করে এবং সেই ড্রাইভারদের চাকুরিতে নিযুক্তি দেবার আদেশ দেয় সঙ্গে আগামী তিন মাসের মধ্যে এই আদেশ কার্যকর করারও নির্দেশ দেয় উচ্চ আদালত এদিন এই মামলার রায় সম্পর্কে উচ্চ আদালতের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এই বিষয়ে বিশদ বর্ণনা করেন উচ্চ আদালতের বিচারপতি এস আজকে নির্দেশ দিলেন এইমাত্র যে দু হাজার পনেরোতে পরিবহন দপ্তরের উদ্যোগে বিভিন্ন সরকারি দপ্তরের ড্রাইভারদের শূন্য পদে নিয়োগের জন্য যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছিল এবং যে নিয়োগ প্রক্রিয়ায় দু হাজার সতেরোতে প্রার্থী তালিকা বাছাই করে প্রার্থীদের নির্বাচিত করা হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী প্রার্থী তালিকার ভিত্তিতে মেথা তালিকার ভিত্তিতে সবাইকে চাকরি দিতে হবে দু হাজার আঠেরো সনে এই নূতন সরকার এসে হঠাৎ করে তিনি আরো বলেন সরকারি ড্রাইভার পদে প্রত্যাশীদের করা রিট মামলার আজ শুনানি হয় এবং সরকারি নির্দেশ বাতিল করে দিয়েছে উচ্চ আদালত সেই সাথে আদালত রায়ে বলেছে আগামী তিন মাসের মধ্যে প্রার্থী তালিকার মেধা তালিকার ভিত্তিতে চাকরি দিতে হবে চাকরি প্রত্যাশী ড্রাইভারদের যারা এইভাবে চাকরি বঞ্চিত হলেন যাদের হাতে চাকরিটা এসেও চলে গেল সরকারি তুগুগিয়ে ফরমানের ফলে তারা আদালতে এসেছিলেন এসে রিট মামলা করেছিলেন আজকে সেই রিট মামলা চূড়ান্ত শুনানি হলো চূড়ান্ত শুনানিতে সরকার পক্ষের যে সিদ্ধান্ত নিয়োগ প্রক্রিয়া নূতন নিয়োগ নূতন রিক্রুটমেন্ট পলিসি নূতন সেই অজুহাতে দু হাজার থেকে শুরু করে দু হাজার সতেরো অবধি যে নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে বাছাই করা হয়েছিল তাদেরকে চাকরি দেওয়া যাবে না এই বক্তব্য উচ্চ আদালত খণ্ডন করে দিয়েছেন এটা স্বেচ্ছাচার এইভাবে চাকরি প্রত্যাশীদের চাকরি থেকে বঞ্চিত করা যায় না উচ্চ আদালত আজকে সরকারের নির্দেশ বাতিল করে বলেছেন নতুন নিয়োগ নিয়োগ নীতির অজুহাতে যাদের উচ্চ আদালতের এই রায়ের ফলে স্বাভাবিক কারণে উৎফুল্ল চাকরি প্রত্যাশীরা তারা উচ্চ আদালতকে জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন বিড়ো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড